আরে দাদা, আলুটা যে নিলেন টাকাটা দিবেন না? আলু তো আপনি টাকা টাকা দিচ্ছেন, এমনি তো কেউ আসেন, আমি আসলাম 2 কিলো নিলাম, তো আমার কাছে টাকা যাচ্ছেন মানে? কি জ্বালায় পুরো নুরে মই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফানি ভিডিও। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমরা এই ভিডিওটি দেখবো, বাংলা ফানি ভিডিও, উল্টা বাঙালি যখন আলু কিনতে যায়, এবং চ্যানেলের নাম হচ্ছে বং মামু। এটা হচ্ছে একটা রাজবংশীদের চ্যানেল। তো দেখি ভিডিওটি কেমন। আলু নিয়ে যাও, আলু আলু। ওই দাদা, আলু আলু নিয়ে যাও। আরে ভালো আলু আছে, আরে নিয়ে যাও না, কাছে আসো, এদিকে আসো, নিয়ে যাও। আলু বিক্রি করছে, ছোট মিক্সচার করে দিলাম, এখানে একদম 2 কিলো আছে। আর দাদা পেঁয়াজ, ভালো পেঁয়াজ ছিল, দিব নাকি একটু পেঁয়াজ? না না না, থাক, পেঁয়াজ রাখবে না, এই আলু দিলে অনেক। আরে টাকা না দিয়ে যাচ্ছে কেন, টাকা দিবেন না দাদা? টাকা 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 না, থাক, টাকা লাগবে না, এই আলু দিলাম। আপনাকে টাকা দিতে বলেছে, টাকা নিতে বলেনি। এই আলু দিলাম, এটা অনেক। আরে ভাই, পয়সা পয়সা পয়সাটা না না না, বললাম তো লাগবে না টাকা, পয়সা দিবা লাগবে না, এই তো আলু দিলেন আপনি, এটাই অনেক। আজব মানুষ তো। আরে দাদা, আলুটা যে নিলেন টাকাটা দিবেন না? আপনি যে আলু নিলেন, সেই আলুর টাকাটা তো দিতে হবে, টাকা না দিয়ে আপনি যাচ্ছেন। আলু তো আপনি টাকা টাকা দিচ্ছেন, এমনি তো কেউ আসেন, আমি আসলাম 2 কিলো নিলাম, তো আমার কাছে টাকা যাচ্ছেন মানে? দোকানদার বলেছিল যে আলু নিয়ে যান, আলু নিয়ে যান, এজন্য উনি এসে আলু নিয়ে গেল, কিন্তু টাকার কথা তো আর বলেনি দোকানদার। টাকা চাচ্ছি মানে হোক, আরে টাকা চাইবো না মানে, আমি তো এখানে ব্যবসা করতে আসছি নাকি, বিক্রি করছি তো আমি। হ্যাঁ তো বিক্রি করেন। আজব মানুষ তো, বিক্রি তো করছি, যে টাকাটা দেন আমার, আলুর দামটা দিবেন না। আবার বলে আলুর দাম, আপনি যে আলুটা দিলেন, এগুলো যে তেল নুন লাগবে, আমার যে খরচাটা আরো বাড়লো, এগুলো টাকা কে দিবে, দেন তাহলে আপনি। আরে আমি টাকা দিব কেন রে, কোন তেল নুনের খরচা বলে আমি দিব? দেখেন দাদা, অনেক কষ্ট করে ব্যবসা করছি, এগুলো অনেক কষ্ট করতে হয়, অনেক কাজ করতে হয়, টাকাটা দেন। এত কাজ করছেন তো মালিকের কাছে টাকা চান না, আমার কাছে কেন চাচ্ছেন? আজব লোক। দেখেন দাদা, এরকম করলে আমি কিন্তু পুলিশে যাব। না আপনি পুলিশে না, যাওয়ার ইচ্ছা তো আপনি আর্মিতে যান। দেখেন আপনার বড় শরীর লম্বা টম্বা আছেন, তো ওখানে যে আর্মিতে ট্রেনিং দিন, জয়েন হন, দেশের জন্য ভালো কাজ করুন, মেডেল নিয়ে আসেন। আরে দাদা, মেডেল তো অলিম্পিক খেলাতে পাওয়া যায়। তাহলে অলিম্পিক খেলেন, খেলে মেডেল নিয়ে আসেন। শালা কি রে পাগলা, আপনি কি মাল ডাল খান নাকি? মাল তো খাই, নিজের টাকায় খাই। তাহলে আলুটাও নিজের টাকায় খান। কি জ্বালায় পুরো নুরে মই। দাদা দয়া করে তুই টাকাটা দে দাদা, এই ভেজাল করিস না, টাকাটা দে। আরে দাদা টাকা মুই কিনা দিমগুল, টাকা তো ব্যাংকত পাওয়া যায়, তুই বন্ধন ব্যাংকত যাস থাকি লোন নে, ওমা টাকা দিব, মুঠে যায় না টাকা আর দিবে না ও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটার লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।